এসেছে রমজান এসেছে ভগবান পাগল পাড়াবে এসেছে রমজান এসেছে ভগবান পাগল পাড়াবে দিন পোড়াবে রেখে রোজা দিন পোড়াবে রেখে রোজা শুদ্ধ হবে সবে পাগল পাড়াবে এসেছে রমজান এসেছে ভগবান পাগল পাড়াবে দিন পোড়াবে রেখে রোজা শুদ্ধ হবে সবে পাগল পাড়াবে বল পাগল পাড়াবে দিওয়ানা হলো মুমিনেরা করিতে মরণ রমজান দিওয়ানা হলো মুমিনেরা করিতে মরণ রমজান রমজানের মধুর ছোঁয়ায় বলেন রমজানের মধুর ছোঁয়ায় পাপ হবে সব বিলীন পাগল পাড়াবে এসেছে রমজান এসেছে ভগবান পাগল পাড়াবে দিন পোড়াবে রেখে রোজা শুদ্ধ হবে সবরিন পাগল পাড়াবে রাখিলে রোজা দিবা ভাগে রোজে যোজকে তাড়াবে রাখিলে রোজা দিবা ভাগে রোজনে রোজ রোজনে যোজকে তাড়াবে নুরি নবী যদি নুরির ছোঁয়ায় সুখ যে অনন্ত দিন পাগল পাড়াবে পাগল পাড়াবে এসেছে রমজান এসেছে ভগবান পাগল পাড়াবে দিন পোড়াবে রেখে রোজা বলেন দিন পোড়াবে রেখে রোজা শুধু হবে সবরিন পাগল পাড়াবে দিওয়ানা হল মুমিনেরা করিতে মরণ রমজান দিওয়ানা হল মুমিনেরা করিতে মরণ রমজান রমজানের মধুর ছোঁয়ায় রমজানের মধুর ছোঁয়ায় পাপ হবে সবরিন পাগল পাড়াবে পাগল পাড়াবে দিন পোড়াবে রেখে রোজা শুদ্ধ হবে সবরিন পাগল পাড়াবে আসছে বন্ধু আগে সামনে রমজান মাস রমজান হলো বন্ধু এটা উম্মতের মাস জোরে জোরে কন্যা আর জোরে বলেন না কার মাস আমার আসুল বলেছেন আমি কিন্তু আমার মূল আলোচনায় যাচ্ছি বন্ধু শাবান ও শাহরিফ শাবান হলো আমার মাস রজব ও শাহরুল্লাহ রজব হলো আল্লাহর মাস ও রমাদান ও শাহরু উম্মতি আর রমজান মাস হলো উম্মতের মাস বন্ধু মনটা দিয়ে শোনো আমি আগেই বলেছি আমি কখনো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জন্য কান্দি না যদি আসে ভালো কারণ দিন যত গড়াবে মুমিনের সংখ্যা তত কমে যাবে যারা রং রং করবে বন্ধু ডান্সিং দিবে স্টেজে বসে গান সরে সরে বলবে বিভিন্ন কৌতুক বলবে বিভিন্ন কাল্পনিক
গল্প বানিয়ে বানিয়ে বলবে তাদের দিকেই মানুষগুলো দাবিত হয়ে যাবে কারণ ওখানে গেলে মনোরঞ্জন হয় ঠিক কি না ওখানে গেলে মনের স্বাদ পাওয়া যায় দুনিয়ার স্বাদ পাওয়া যায় বন্ধু সত্য কথা হক কথা শোনার মতো মানুষের সংখ্যা দিন দিন কমে যাবে এটাই হলো কিয়ামতের সিমটম ঠিক কি না বলে আর জোরে ও বন্ধু কি রাসূল কি বলেছেন শাবান ও শহরে শাবান আমার মাস রজব শাহরুল্লাহ রজব মাস হলো আল্লাহর মাস মেরাজের মাস আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়েছে ও রমাদান শহরু উম্মতি আমার নবী বলেছেন রমজান মাস হলো আমার উম্মতের মাস জোরে জোরে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন জবাব আল্লাহু আকবার তোমরা যে যুবক যুবকেরা যারা আছো তোমাদের আওয়াজেই তো মাহফিল যথেষ্ট হওয়ার কথা আমার দুই স্বাস্থ্য বাইরে কিন্তু আমি নেগেটিভ মনে করছি দুইটা পুরোই পেজ পজিটিভ অত চমৎকার মনোযোগ আলহামদুলিল্লাহ আর জোরে আর জোরে আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ অল প্রেজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ হুব ফিল্লাহ ওয়াল বুগদ ফিল্লাহ লাভ ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য ঘৃণাও আজকে আমরা জান্নাতের বাগানে বসেছি আল্লাহর রাসূলকে ভালোবেসে আল্লাহকে পাওয়ার জন্য ঠিক কি না বলেন বন্ধু একটু মন দিয়ে প্রাণ খুলে কথা বলতে হবে আল্লাহ বলেছেন হে ইমানদারগণ আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি তোমাদের পূর্ববর্তী গণের উপর রোজা ফরজ করেছিলাম যেন তোমরা আল্লাহ বলা হতে পারো যেন তোমরা পরেশগার হতে পারো যেন তোমরা তাকওয়া সম্পূর্ণ উম্মত বান্দা হিসাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারো জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করেছেন আমাদের আগে যারা ছিল আমাদের উপর তাদের উপর ফরজ ছিল শুধু আমাদেরকে আল্লাহ বলা বানানোর জন্য জোরে জোরে সুবহানাল্লাহ বলে হুজুর আমি আপনাকে শুধু রমজান মাসের ফজিলত বরকতটা নিয়ে একটু আলোচনা করব তারপরে আমি রোজার ফজিলত নিয়ে বড় আলোচনা করব ধাপে ধাপে টপিক আকারে ছোট ছোট করে লম্বা করে করব না মূল যে কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব বন্ধু একটুখানি মন দিয়ে শুনবেন রোজা হলো ফরজ কি রমজান মাসে রোজা প্রত্যেক গান বান পরিপূর্ণ সাবালেক বান্দা বান্দির উপর রোজা ফরজ তারাবি হলো সুন্নতে মাকাদা ঠিক কিনা বলেন রোজা ফরজ রোজাকে যারা অস্বীকার করবে বন্ধু তারা কাফির হয়ে যাবে আর রোজাকে যারা ইচ্ছে করে বর্জন করবে তারা পথভ্রষ্ট ফাসিক হয়ে যাবে এই জন্য ফাসাহিয়া কি কইলেন আপনি সুবহানাল্লাহ কোয়া যাইবে না তো আপনি কইবেন নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ কোন আর জোরে আমি কিন্তু মুরব্বীদেরকে পাইলে মজা করি কারণ মুরব্বীরা আমার বেশি পছন্দ মুরব্বীরা কি কারণ এখানকার ফুলাফাইন বালা নাই ওয়াজুল্লাহ ফুলাফাইন পাওয়া যায় না এই জন্য আমার বাবারা চাচারা দাদারা এরাই আমার সবচেয়ে বড় হাতিয়ার এনআইএফ আইসি স্বাস্থ্য ভাই কয়েকটা এটি যদি শেষ পর্যন্ত তাহাই তাইলে ওয়াজ চলবে আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ বলতে পারেন না রোজা রাখা আমাদের জন্য কি অস্বীকার করলে হয়ে যেতে হবে কাফির ও ইদ্দাত লিল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছেন আল্লাহ বলবি ও গো টু হেল জাহান্নামে চলে যাও সুরে সুরে নাউজুবিল্লাহ আল্লাহর ফরজ আমরা মান্য করব পরিপূর্ণভাবে আপনাদেরকে বলে দেই আমি প্রত্যেকটা কাজের প্রত্যেকটা আমলের প্রত্যেকটা কাজের কিন্তু একটা সুন্দর সুশৃঙ্খলতা আছে আদব আছে ঠিক না ঠিক বন্ধু রোজারও তেমন একটা আদব আছে ওই আদব রক্ষা করে যদি তুমি রোজা রাখতে পারো তাহলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে আমি একটু আগে বলেছিলাম ও বন্ধু প্রত্যেকটা ভালো কাজ করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেটা হলো কি শয়তান কে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছেন আমাদের জন্য আমাদের কাছে খবর চলে এসেছে নবী মেসেজ জানিয়ে দিয়েছেন
إذا جاء رمضان فتحت যখন রমজান আগমন করে আবুল জান্নাত জান্নাতের দরজা বন্ধ খুলে দেওয়া হয় ওয়াগল্লিকা দাবুন নার জাহান্নামের দরজা বন্ধ বন্ধ করে দেওয়া হয় অসফিদাতি শায়াতিন শয়তানকে বন্দি করে দেওয়া হয় রমজান যখন আগমন করে বন্ধু জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ বন্ধ করে দেওয়া হয় মানুষের চিরশত্রু শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে দে যেন বান্দা প্রাণ করে আমার আল্লাহকে ডাকতে পারে আল্লাহর গোলামী করে করে বন্ধু আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হতে পারে জোরে জোরে সুবহানাল্লাহ এর চেয়ে বড় মজার খবর আছে রে বলেন ইল্লা সাওমা ফাইন্নাহু লালি ওয়া আনা আজিজু বিহি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রোজা আমার সন্তুষ্টির জন্য তার মানে আমরা রোজা রাখি আল্লাহর সন্তুষ্টির জন্য এই রোজার এই আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আমরা রোজা রাখব আল্লাহ নিজে তার প্রতিদান দিবে আল্লাহ নিজে কথা দিয়েছেন সুরি সুরি সুবহানাল্লাহ الصوم نصف الصبر والصبر نصف الايمان রোজা হলো ধৈর্যের অর্ধাংশ ঠিক কিনা বলেন আর ধৈর্য হলো ইমানের অর্ধাংশ রোজা ধৈর্যের অর্ধাংশ ইমানের অর্ধাংশ রোজার মাধ্যমে বান্দার মধ্যে থেকে অনেক ধরনের নোংরামি দূর হয়ে যায় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ বন্ধুরে আমার রোজার বরকত আছে না নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাটা বন্ধ করে দেয় জান্নাতের দরজা বন্ধ কেন করে দেয় শয়তানকে বন্দী করে দেয় শুধু বান্দা যেন আল্লাহর গোলামি করে করে আল্লাহ বলা হয়ে যেতে পারে বন্ধু আজকে এই কাশৈগার গ্রামের মানুষের পাশাপাশি রে আমার ভাই বাবা আমার মা বোনদের রেখে রেখে বলবো গোটা পৃথিবীর মুমিন মুসলমান আমার ভাই বাবাদের কি বলবো গো রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নাও বল হুজুর কেন গো আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতকে শুধু সাজানো হয় ওই রোজাদারদের জন্য জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের সম্মান এত বেশি বাড়িয়ে দিয়েছে জান্নাতকে তো সুসজ্জিত করা হয় রে বন্ধু শুধু বন্ধু রোজাদারদের জন্য আর প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে প্রতি রাতেই মানুষকে ক্ষমা করতে থাকে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য বলছি রমজান মাসের ফজিলত বন্ধ বর্ণনা করে শেষ করতে পারবো না এটা বড় নেয়ামতে পরিপূর্ণ বন্ধু এই মাসটা দিন বলেন রাত্র বলেন সকাল বলেন দুপুর বলেন সন্ধ্যা বলেন এত ফজিলতে রমজান মাসে বান্দা যখন পূর্ণতে চেহারি খাবে সেহরি খাওয়ার পরে বন্ধু ইফতারের আগ পর্যন্ত কোনো কিছু আহার করবে না ঠিক কিনা তখন এই লম্বা সময় যখন গ্যাপ থাকে মানুষের মুখ থেকে কিন্তু দুর্গন্ধ বের হয় দেখবেন ট্রাই করে বন্ধু হাদিস শরীফ থেকে কালেক্ট করা এত লম্বা সময় যখন বন্ধু মানুষ খাবার থেকে দূরে থাকে এই দূরে থাকার কারণে মুখে দুর্গন্ধ বের হয় আমার নবী জানিয়ে দিয়েছে রে কাশৈ গ্রামের মানুষ ও আমার ভাই আমার বাবারা কোথায় আছো গো ও বন্ধু যেখানে আছো হৃদয় খুলে শোনো আমার মা আমার বন্ধুদের কি ডেকে ডেকে বলবো গো মা আমার বন্ধুদের কি বেশি বেশি করে বলবো তোমরা শোনো কারণ আমার নবী যখন মেরাজে গিয়েছে বন্ধু জাহান্নামের দিকে নজর দিয়ে আমার নবী দেখলেন শুধু নারী আর ধনী ধনী মানুষ জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ আমার নবী যখন জান্নাতের দিকে নজর দিলেন বন্ধু চাইয়া দেখলেন জান্নাতে শুধু পুরুষ আর গরিব মানুষ বেশি রে এই জন্য বলছে মা বোনদেরকে শয়তান বেশি ব্যবহার করে মা বোন ভাই বাবাদেরকে বলবো হৃদয় খুলে শোনো এই আই কথাগুলো শুনে মাথার মধ্যে ব্রেইনের মধ্যে সেট আপ দিয়ে বাস্তব জীবনে বাস্তব করার চেষ্টা করো কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন এই রোজাদার যখন বন্ধ রোজা রাখে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয় আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রোজাদার বান্দার মুখের দুর্গন্ধ মিশক আম্বুরের চাইতে সুগন্ধময় মনে হয় জোরে জোরে সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা
ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মনে চায়োড়িয়া যাইতাম সোনার মদিনায় হাইরে অপু জীবনে রে বোঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রোজা মানে হি বন্ধ রোজা মানে হলো বিরত থাকা কি থাকা বিরত বিরত থাকা বলে হুজুর কোন কোন জায়গা থেকে বিরত থাকব আপনি বন্ধু সেহরি খাওয়ার পরে মাগরিবের আযান ইফতারি টাইম না হওয়া পর্যন্ত কোনো কিছু পারহার করতে পারবেন না মানে খাবার থেকে বিরত থাকতে হবে তার পাশাপাশি বন্ধু এই সময়ের মধ্যে স্ত্রী সহবাস করা থেকে দূরে থাকতে হবে তাহলে আপনি হবেন রোজাদার ঠিক কিনা বলেন রোজা মানে হলো বিরত থাকা স্ত্রীর দিকে যাওয়া যাবে না স্ত্রীর কাছে যাওয়া যাবে না সহবাস করা যাবে না বন্ধু কোনো খাবার ভক্ষণ করা যাবে না প্রত্যেকটা আমলের বন্ধু প্রত্যেকটা কাজের কিন্তু একটা সিস্টেম থাকে থাকে কি থাকে না আর জোরে বলেন থাকে কি থাকে না তেমনি বন্ধু আপনি শুধু পানাহার ত্যাগ করলেন স্ত্রী সহবাস থেকে দূরে থাকলেন আপনি কিন্তু পরিপূর্ণ রোজাদার হতে পারবেন না আপনাকে আরো অনেক জায়গা থেকে একটু দূরে থাকতে হবে কারো বদনাম করা যাবে না কারো গীবত করা যাবে না কারো গালাগালি কাউকে গালাগাল দেওয়া যাবে না বন্ধু হারাম কোনো খাবার খাওয়া যাবে না এই ধরনের নোংরা কাজগুলো স্ত্রী সহবাস এবং খাবার ভক্ষণ করা থেকে বিরত থেকে এই ধরনের কাজগুলো থেকে যখন আপনি বিরত থাকতে পারবেন তাহলে আপনি হয়ে যাবেন ধন্য আপনার রোজা বন্ধু কাজে লেগে যাবে জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয় জোরে জোরে বলেন আমিন আর জোরে বলেন না আমিন ও বন্ধু এবার একটা জায়গায় আসবো রোজার ফজিলত রোজার নেয়ামত রোজার বরকত বন্ধু আরো বাকি রয়েছে যাবো কি যাবো না দিনের বেলা রোজা রাখবো এটা আমাদের জন্য ফরজ কি নোংরা যত কাজ কর্ম আছে নোংরা কাজ থেকে আমরা দূরে থাকবো ঠিক কিনা বলেন তাহলে আমরা রোজা দিনের বাক্তা বন্ধ আমরা রোজা রাখলাম রোজা রাখার পরে রাত্র যখন সেহরি যখন খাবো সালাতুল ইশার জামাত আজান যখন হবে তখন আমাদেরকে একটা কাজ করতে হবে তারাবি নামাজ আর জোরে বলে আমি আপনাদেরকে আলোচনা শোনাবো বন্ধু রমজানের ফজিলত রোজা রাখলে রমজান মাসে আমল করলে কি ফায়দা আমরা পাবো শুনতে রাজি আছেন না নাই আর জোরে বলেন না বন্ধু রমজান মাসে আমলের কি ফজিলত সর্বপ্রথম যদি আমি আপনাদেরকে বলি হাদিস শরীফের মধ্যে এসেছে আমি বলছি না টপিক আকারে ছোট্ট ছোট্ট করে আলোচনা শোনাবো বন্ধু আপনি যদি রমজান মাসে ছোট্ট একটা আমল যদি আপনি করেন তাহলে আপনার আমল নামে একটা ফরজ আমলের সওয়াব দেওয়া হবে জোরে কন্যা সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ কি হবে আপনি যখন নরমাল ইবাদত আমরা করি না নরমাল আমল করি না শুধুমাত্র রমজান মাসে উম্মতকে বল হুজুর আমাদের জন্য এত বেনিফিট কেন এত নেয়ামত কেন কারণ অন্যান্য নবীর উম্মতের অনেক লং টাইম পৃথিবীতে বেঁচে ছিল ঠিক কিনা আখিরে নবীর উম্মত অল্প সময় বন্ধু পৃথিবীতে বেঁচে থেকে তারা চলে যায় কাল কিয়ামতের দিন তারা যেন বলতে না পারে যে আমার আমরা তো অল্প সময় পাইছি রে মনে আমল করতে পারিনি অন্য নবীর উম্মতের এত তারা লং টাইম আমল করতে পেরেছে লং সময় বেঁচে ছিল এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরে নবীর উম্মত এর জন্য অল্প সময় অনেক বেশি নেক হাসিল করার জন্য সুযোগ করে দিয়েছে আপনি যখন ছোট্ট একটা আমল করবেন বন্ধু আপনার আমল নামে একটা ফরজ ইবাদতের সওয়াব দেওয়া হবে আপনি যদি রমজান মাসে একটা ফরজ আমল করতে পারেন তাহলে আপনার আমল নামায় 70টা ফরজ আমলের সওয়াব দেওয়া হবে জোরে জোরে সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে 70 থেকে বান্দার আমলটাকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে আর জোরে কন্যা সুবহানাল্লাহ এটা শুধু আকির নবীর উম্মতের জন্য প্রেমিক উম্মতের জন্য বন্ধু এই জন্য বলছি আপনারা রমজান মাসে আমল করতে হবে বন্ধু খুব মজা করে হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী আরো বলেছেন বন্ধু রমজান কাল কিয়ামতের দিন রোজা আল্লাহর দরবারে রোজাদার বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ
সুপারিশ করবে মনিব আমি রোজার কারণে তোমার এই বান্দা তোমার কন্ডিশন মেনে সকল কাজ থেকে সে বিরত ছিল আর কোরআন আল্লাহর কাছে নালিশ দরখাস্ত করবে আপনার আমার পক্ষ হয়ে কোরআন ডেকে ডেকে বলবে মনিব আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি রমজান আল্লাহর কাছে দরখাস্ত করবে এবং বন্ধু কোরআন আল্লাহর কাছে দরখাস্ত করবে আমার নবী জানিয়ে দিয়েছেন রোজা এবং কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবে জোরে জোরে সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য বন্ধু আমাদের জন্য বড় নেয়ামত কিনা আর জোরে কন্যা নেয়ামত কিনা ছোট্ট একটা আমল করলে ফরজের সওয়াব একটা ফরজ করলে সত্তরটা ফরজের সওয়াব আর এই সত্তর থেকে আল্লাহ এই সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে জোরে জোরে কন্যা সুবহান আর জোরে মহাব্বতে বন্ধুরে আমার এই রোজা আমাদেরকে সুন্দর করে রাখার দরকার আছে না নাই আমার নবী আরো জানিয়ে দিয়েছে রে পৃথিবীর উম্মত ও কাশী গ্রামের আমার ভাই বাবারা আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো জান্নাতের একটা গেটের নাম হলো রায়ান সুবহানাল্লাহ কন্যা জান্নাতের একটা গেটের নাম কি রায়ান মুখস্থ করেন কি রায়ান রায়ান নামক জান্নাতের গেট ওই গেটটা কাল কিয়ামতের দিন বন্ধ ওই রোজাদার আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যিনি রোজাও রেখেছে বন্ধ সুন্দর করে তারাবি নামাজ পড়েছে সুন্দর করে কাউকে বকা দিল না কাউকে গালিও দিল না কারো বদনাম বন্ধ করলো না কোনো কবিরা গুনাহ করলো না হারাম কোনো খাবার বন্ধ খাইল না সকল ধরনের চোখের জবানের চিন্তার সব ধরনের নোংরামি থেকে বেঁচে থেকে সিয়াম সাধনা করে করে ও বন্ধু কবর পর্যন্ত পৌঁছে গেল আল্লাহ রাব্ব আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন বন্ধু এই রায়ান নামক জান্নাতের গেটটাকে কিয়ামতের দিন ওপেন করে দেওয়া হবে শুধুমাত্র রোজাদাররা সেই গেট দিয়ে প্রবেশ করবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ